দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালয়ে গেলে কি গুনাহ হবে? কারণ তখন তো সময় সময়ের জন্য দাসী কিনা হয়। স্ত্রী এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা যারা ভিডিওটিতে ক্লিক করেছেন আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখেই আপনি বুঝতে পারবেন যে যে বিষয়টি উপরে জানতে চেয়েছেন তা আপনি সম্পূর্ণভাবে ভালোভাবে জানতে পারবেন এবং ভালোভাবে জানার পরই আপনি ভিডিওতে কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিও না দেখে আপনি অনুগ্রহ করে কোনো কমেন্ট করতে যাবেন না বা কোনো মন্তব্য দিতে যাবেন না। বিষয়টি বর্তমান সমাজে খুবই একটি মানে সংশয়ের মধ্যে রয়েছে যে দাসীদের সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার করা কি জায়েজ রয়েছে শরীয়তসম্মতভাবে। আমরা প্রায় সময় দেখি আমাদের বাড়িতে কাজের মেয়ে বা কাজের মহিলা রেখে থাকি, ওদের সঙ্গে মানুষ অনেক অনেক অন্যায় অবিচার করে থাকে, যেগুলা করা শরীয়তসম্মত কি না তা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব। এখানে আমরা দেখব আব্দুর রাজাক বিনিসুর সাহেব, মিজানুর রহমান আজারি, আহমদুল্লাহ সাহেবের মন্তব্য। আসুন আমরা তাদের বক্তব্যটা শুনি এবং বিষয়টা বোঝার চেষ্টা করি। কোরআন ও হাদিসের আলোকে ইসলামের দাস প্রথা অনুমোদিত, ইসলাম কেন এ প্রথা রহিত করেনি, এর একটি সুষ্ঠু ব্যাখ্যা দিবেন? আরও জানতে চাই যে বর্তমানে আগের মতো দাসদাসী রাখা যাবে কি না। জি ভাই আবদুল্লাহ সাদ, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই কোরআন আপনি পড়েন, স্টাডি করেন, আসুন কোরআনের ওই জায়গাটায় আসলে ব্যাখ্যাটা কি সেটি কিন্তু আসলে ভালো করে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আসুন না আমরা মোতারামের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় প্রশ্নকারী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, খুবই ভেরি কন্টেম্পোরারি একটি কোশ্চেন করেছেন যে ইসলামে দাস প্রথাকে রহিত করে দেয়া হয়নি কেন, আর দ্বিতীয় প্রশ্ন ছিল এখনকার সময় এই দাস প্রথা আবার চালু করা যাবে কি না। সম্মানিত ভাই, ইসলাম আসলে একেবারে দাস প্রথাকে রহিত করেনি, তবে ইসলাম দাস মুক্ত করে দেওয়ার ব্যাপারে, আজাদ করে দেওয়ার ব্যাপারে অনেক উৎসাহিত করেছে। কোরআনে একটা আয়াতে দুইটা ভালো গুণের কথা বলা হয়েছে, ফাক্কু রকাবা আও ইতা আমফি ইয়াউমিন জি মাসগাবা, অর্থাৎ অভুক্তদেরকে খাবার খাওয়ানো যেমনি ভালো কাজ, ফাক্কু রকাবা মানে দাসমুক্ত করে দেওয়াও কিন্তু ভালো কাজ। আমরা বিভিন্ন জিনিসের কাফফারার কথা জানি, যেমন সিয়ামের কাফফারার কথা জানি, মানতের কাফফারার কথা জানি, সেক্ষেত্রে বলা আছে যে 10টি রোজা রাখা হচ্ছে কাফফারা, না পারলে 10 জনকে ড্রেস কিনে দেওয়া হচ্ছে কাফফারা, অথবা না পারলে একজনকে আজাদ করে দেয়া। এইভাবে নানা হাদিসের মধ্য দিয়ে দাসকে আজাদ করে দেওয়ার ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে, কিন্তু চিরকালের জন্য রহিত করে দেয়নি, ফর এ ভেরি ইম্পর্ট্যান্ট রিজন, খুব গুরুত্বপূর্ণ একটি কারণে। এর কারণ হচ্ছে এখন এই পরিবেশটা আমাদের সামনে নেই, কিন্তু আমরা আল মাহদি আল মুনতাজার, ইমাম মাহদি আসবেন, আমাদের মুসলমানদের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য, মুসলিম উম্মাকে ইউনাইটেড করার জন্য কিন্তু উনি আসবেন। এবং ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, দাজ্জালকে হত্যা করার পরে ইহুদি এবং নাসারাদের সাথে আমাদের একটা বড় যুদ্ধ হবে। ওই যুদ্ধের পরে যুদ্ধবন্দী হিসেবে যারা আমাদের সাথে আসবে, যে নারীরা থাকবে, পুরুষরা থাকবে, তাদের সাথে আমরা কী আচরণ করব, ঠিক ওই সময় কিন্তু আমরা অনেক দাস দাসী পাব। সেজন্যই কিন্তু ইসলাম দাস প্রথাকে একেবারে উচ্ছেদ করে দিয়ে যায়নি, কিন্তু দাস আজাদ করার ব্যাপারে অনেক উৎসাহ দিয়েছে। অনেকের কাছে বিষয়টা খটকা লাগতে পারে যে ঈসা আলাইহিস সালাম যুদ্ধ করবেন, ইহুদি নারীরা বন্দী হবে, পুরুষরা বন্দী হবে, তাহলে তারা আমাদের দাস হবে কেন? আপনি খেয়াল করলে দেখবেন যে গোটা বিশ্বব্যাপী যুদ্ধের পর যে সিনারিওটা দেখা যায়, গণহত্যা যজ্ঞ চালানো হয়, জেনোসাইড করা হয়, নারীদেরকে গণধর্ষণ করা হয়, বিজিত এলাকায় লুটপাট করা হয়, কিন্তু ইসলাম কিন্তু এটা আমাদেরকে শেখায়নি। ইসলাম যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণ করতে বলেছে, দাসদের সাথে ভালো আচরণ করতে বলেছে। ইহুদি খ্রিস্টান পুরুষরা যখন যুদ্ধে নিহত হবে, তাদের বিশাল সংখ্যক নারীরা কিন্তু তখন থেকে যাবে, সেটা ঈসা আলাইহিসসালাম মুমিন পুরুষদের মধ্যে বন্টন করবেন এবং তারা আমাদের দাসী হিসেবে থাকবে, কিন্তু এটাকে বলা হয় সেমি ওয়াইফ, এটা হচ্ছে সেমি ওয়াইফের স্ট্যাটাস নিয়ে তারা থাকবে। এবং যেই মুসলিম সৈনিকের আন্ডারে যেই দাসী থাকবে, তার সাথে অন্য কেউ স্ত্রী সুলভ আচরণ করতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র সেই স্ত্রী সুলভ আচরণ করতে পারবে। হাদিসের আলোকে এই দাসীর প্রথা হচ্ছে চারটা, একটা হচ্ছে কিন, মোকাতাব, মোদাব্বার, উম্মেওয়ালা। কিন হচ্ছে জেনারেল দাস দাসী, মোকাতাব হচ্ছে ওই যুদ্ধ শেষে যখন কোনো দাস বা দাসী আপনার আওতায় আসবে, তখন তার সাথে আপনি চুক্তিতে যেতে পারেন যে তুমি ইহুদি নারী হয়ে আমার কাছে দাসী হিসেবে এসেছো, তোমার মধ্যে অনেক কোয়ালিটি আছে, তুমি এই কোয়ালিটিকে কাজে লাগিয়ে কিছু টাকা উপার্জন করে আমাকে যদি 50,000 টাকা দিতে পারো, আমি তোমাকে আজাদ করে দিলাম, এটাকে বলে মোকাতাব। আরেকটা হচ্ছে মোদাব্বার, মোদাব্বার মানে দাস দাসীর সাথে এই কন্ট্রাক্টে যাওয়া যে আমার এন্তেকালের পরেই তুমি স্বাধীন মুক্ত।
আরেকটা হচ্ছে উম্মে ওয়ালাদ, সেটা হচ্ছে আমার একটা সন্তান তুমি তোমার গর্ভে ধারণ করো, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই তুমি মুক্ত। এভাবে দাসদাসী মুক্ত করার ব্যাপারে ইসলাম আমাদেরকে সবসময় উৎসাহিত করেছে। তো এটা একেবারে রহিত করে দিয়ে যাননি, কারণ ঈসা আলাইহিস সালাম আসার পরে যুদ্ধের পরে এত বিশাল সংখ্যক ইহুদি নারী পুরুষ, তাদের সাথে আমরা কি আচরণ করব? দাসদাসী গ্রহণ করতে পারবে? এখন আমাদের এই নগর জীবনে সভ্য সমাজে দাসদাসীর এই প্রথাটাই আসলে নেই। এটা যুদ্ধ পরবর্তীতে যারা যুদ্ধবন্দী হয়ে আসে তাদের ক্ষেত্রে এই দাসদাসীর বিষয়টা প্রচলিত, এবং সেটা কেবলমাত্র ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম আসার পরে যে বিশাল যুদ্ধ হবে সেক্ষেত্রেই সেটা প্রযোজ্য। এই আয়াতটি দিয়ে কিন্তু আমার মনে হয় এরকম কিছু ছিল, যখন আইয়ামে জাহেলিয়াত ছিল তখন তো সেই সমাজটা একবারে দাস দাসী ক্রয় বিক্রয় কেনা বেচার একটা মহরত ছিল, চালু ছিল, এবং বিবাহটা এমন বেশি ছিল, যেমন এখন চারটায় কিন্তু উন্নীত করা হয়েছে অনেক কমে, কিন্তু আগে 20-50 পর্যন্ত বিয়ে করতে পারতো। ইসলাম কিন্তু কমিয়েছে, এবং দাসদাসী প্রথাটাকে ইসলাম কিন্তু একবারে রহিত করে দেয়নি। আস্তে আস্তে ইসলাম তো চায় যে মদটাকে হালাল, আগে ছিল মদটা খেতে পারতো, কিন্তু এটা যে পাগলামি, এটা যে মানুষকে ক্ষতিকার, এই জিনিসটি বোঝার মতো একটি ক্ষমতা একটি মানুষকে দেওয়ার সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন। বাই দিস টাইম আস্তে ধীরে ইসলাম কিন্তু এটিকে করে এবং গ্রাজুয়ালি করেছে, যে এটি তো আসলে দাসদাসীর ব্যাপারটাও কিন্তু আমরা কিন্তু ইচ্ছে করলে এখন আর এটা করতে পারবো না, এটা রহিত হওয়ার মতোই অবস্থান। দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালয়ে গেলে কি গুনাহ হবে? কারণ তখন তো সময় সময়ের জন্য দাসী কিনা হয়। অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তা দাসী সম্পর্কে ধারণা নাই, কৃত দাসী, সাধারণ দাসী না, কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে, স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে। কার জন্য? ওই কৃত দাসীর যে মালিক তার জন্য। কৃত দাসীকে তিনি মনে করেছেন, কৃত দাসী মানে হলো বাসার কাজের লোক, না হবে না, কৃত দাসী হলো যুদ্ধের পরে, মনে কর মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো, সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে যুদ্ধবন্দী, এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃত দাসী। তাহলে যুদ্ধবন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোনো একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাস দাসী বলা, যদি একটা লোক কাজের লোক হয়, কাজের বুয়া হয়, হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক, সে কখনো কৃতদাস কৃতদাসী না, কৃত দাস কৃত দাসী, যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয়, এ অপশন আছে। এখন কৃত দাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে, যে ব্যক্তির মালিকানায় আসবে, অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে, যার ভাগে পড়বে সে তার মালিক, সে চাইলে তাকে রাখতে পারে, চাইলে তাকে বিক্রিয় করে দিতে পারে। এ হলো কৃত দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা। এখানে কৃত দাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাউ করেছে কেন, এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই। তারা বলে, হ্যাঁ একজন কৃত দাসীর সাথে ইসলাম সহবাস করাকে কীভাবে বৈধ করেছে, কেন বৈধ করেছে? আমি সংক্ষেপে শুধু বলতে চাই, মনে করুন বাংলাদেশের মানুষের সাথে অন্য কোনো দেশের মানুষের যুদ্ধ হলো, যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশের মানুষের কাছে চলে আসলো, তাদেরকে যদি পরাজিত শক্তি যারা, তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না, যে কোনোভাবে নিতে পারলো না, ফেরত নিতে পারলো না, এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে? ছেলেদেরটা তো যেমন তেমন কাজকাম করলো, সমস্যা নেই, মেয়েরা তো বাসা বাড়িতে থাকবে, তাহলে এই মেয়েটা বাসা বাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে, আপনার ভেতরকার পশুত্ব তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না, এটা হলো ন্যাচারাল বিষয়, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা বাস্তবতা। এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃত দাসীটাকে পাবেন, তার ভাগে বণ্টন করা হবে, তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে এই কৃতদাসী, তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান, তার ভাই, তার অন্য কোনো লোক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না, এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা। আমি কি বুঝাতে পারছি? এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয়, কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো, তখন যিনি কিনলেন
ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলামের শরীয়ত বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ ক্রীতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে ক্রীতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি ক্রীতদাসীর সাথে সহবাস করা জায়েজ সেজন্য পতিতালয়ে যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়া শায়খ আপনি আদর্শ পরিবার বইতে লিখেছেন স্ত্রী এবং দাসী ছাড়া কারো সামনে উলঙ্গ হওয়া দাসী কথাটা কি ঠিক বললাম না যদি বুঝতে বুঝাতেন দয়া করে জি দাসী ঠিক আছে কিন্তু দাসী হবে কে ইহুদিদের সাথে যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয় তাহলে ওদের নারীরা দাসী খ্রিস্টানদের সাথে মুসলমান যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয় তাহলে ওদের মহিলারা দাসী অমুসলিমদের সাথে যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয় তাহলে ওদের মহিলারা দাসী তাছাড়া কেউ দাসী হবে না দাসী আজও আছে তবে দাসী মহিলা নেই দাসী প্রথা আজও আছে তবে মহিলা তো প্রিয় ভাইরা আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে বাড়ির কাজের মেয়ের সঙ্গে কাজের বুয়ার সঙ্গে কাজের মহিলার সঙ্গে আপনি দাসটাসী আপনার স্ত্রীর তো ব্যবহার করতে পারবেন না স্ত্রীর মতো আচরণ করতে পারবেন না ওটা সম্পূর্ণ আলাদা জিনিস এবং দাসদাসী প্রথাটা সম্পূর্ণ আলাদা জিনিস ইসলাম কেন দাসদাসী প্রথাকে রহিত করে নাই কারণ আপনারা মিজানুর রহমান তাহরির সাহেবের মুখ থেকে শুনলেন যে আমাদের সম্মুখে বিরাট একটা যুদ্ধ রয়েছে ইসলামিক একটা ওয়ার রয়েছে ইসলামিক একটা একটা উত্থান রয়েছে যে সময়ে অনেক অনেক হাজার হাজার দাস এবং দাসীরা মুসলমানরা বন্দী করে নিয়ে আসবে তখন এই সময়টা এই মানুষগুলোকে কী করা হবে সেই জন্যই এই ইসলাম দাস দাসী প্রথাকে এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে রহিত করে নাই তা আগামী ভবিষ্যতে এর প্রয়োজন রয়েছে বলেই ইসলাম এটাকে রহিত করে নাই বন্ধুগণ আপনারা যারা কাজের মেয়ের সঙ্গে কাজের বুয়ার সঙ্গে কাজের মহিলার সঙ্গে খারাপ আচরণ করে থাকেন আপনারা সাবধান আপনারা জিনা করতেছেন আপনারা গুনাহ করতেছেন আল্লাহর কাছে এর জবাব দিতে হবে এবং এর পরিণাম আপনাদের ভয়ঙ্কর হাশরের ময়দানে ভোগ করতে হবে তাই আপনারা সতর্ক হন এবং আপনাদের পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবকে সতর্ক করুন এবং যারা বিদেশে এরকম আচরণ করতেছে অনেক গরিব মানুষের সঙ্গে তারা কিন্তু আল্লাহর কাছে অনেক বড় আসামি হয়ে হাশরের ময়দানে আপনাকে উঠতে হবে বন্ধুগণ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা মূল্যবান মতামত দিয়ে এই যে বর্তমান সমাজে যে কাজটি প্রচলিত রয়েছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু কিছু মানুষ এরকম কাজ করতেছে তাদেরকে বেশি বেশি করে কমেন্ট করে এবং শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু